বিসমিল্লাহির রহমানির রহিম। এফএক্স সিলভার পক্ষ থেকে দেশ দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার ভিউয়ার ওয়েলিশার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণাল অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন প্রত্যাশা এবং আশা ব্যক্ত করে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা থাম্বনেইলে দেখতে পাচ্ছেন একটা লস অ্যাকাউন্ট আমরা পর্যালোচনা করতে যাচ্ছি। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকারী হবে। কারণ এখানে লসের অ্যাকাউন্টটা সে কী দেখে ট্রেড করছে এবং কোন কোন জায়গাতে তার আরও কী করলে সে এখান থেকে লস না করে বাঁচতে পারত, এগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। আমরা দেখতে পাই অ্যাকাউন্টে প্রথমে $50 ডিপোজিট হয়েছে, এরপর আরো $50 ডিপোজিট হয়েছে, এরপরে সে আরো কিছু এখন এনি হো সর্বশেষ হিস্ট্রি আপনারা দেখলে বুঝতে পারতেন সে ডিপোজিট করছে $204 আর উইথড্র করছে $100, ঠিক আছে। আর বর্তমানে তার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে মাত্র $30, দ্যাট মিনস সে $73 মতো এখানে লস আছে, $73 $81 সে লস আছে। তো এখন তাকে কি করতে হবে এবং সে কি করছে না করছে সেগুলো একটু দেখেন। আমরা এই ট্রেডটা যখন আমাদের কাছে ফ্রি ক্লাস করতে আসছে তখন আমি বললাম যে তুমি আপাতত তোমার রিয়েল ট্রেড বন্ধ করে দাও, রিয়েল ট্রেড বন্ধ করে দাও, সুমি তোমার ডেমো করে। হ্যাঁ, কয়েকদিন সে বন্ধ রাখছে, এরপরে সে আবার হয়তো কোনো দেখা গেছে $31 ডিপোজিট করলো, দেখলাম যে কত তারিখে সতেরো তারিখে ওই সময় ট্রেডটা আমার ক্লাস করতেছিল অলরেডি। তো ক্লাস করে সেই $30 ডিপোজিট করলো এবং এখান থেকে সে অলরেডি আসবে, যদি আমরা তারিখ থেকে ১৭ তারিখ থেকে সে কিন্তু অলরেডি এখানে তেমন লস নাই। আচ্ছা, আমরা একটু যদি একটু পিছনে যাই তার কি অবস্থা, আমরা একটু যদি হিস্ট্রিতে গেলে ১১ তারিখ, তার মানে লাস্ট দিক ৪ তারিখ থেকে যাই। হ্যাঁ, ৪ তারিখ থেকেও সে অলরেডি, তার মানে সে এইটা ডিপোজিট করে দেন আবার এই অ্যাকাউন্টে এখন এভারেজে সে লস আছে, খুব টেনশনে আছে এটা নিয়ে। তাইলে আমরা ওভারঅল এই অ্যাকাউন্টটার আমরা হিস্ট্রি দিয়ে দেখতেছি যে সে অলরেডি এখানে কিছু লসে আছে। এখন আমরা তার যদি অ্যাকাউন্ট নিয়ে যদি পর্যালোচনা করি, আমরা একটু অল হিস্ট্রিতে চলে যাই। সে ভুলগুলো কি করতেছিল আমরা একটু দেখি। আচ্ছা, ডিপোজিট উইথড্র সে করুক, বাট এখানে দেখেন সে তার এন্ট্রি, তার অ্যাকাউন্টটা হচ্ছে, আমি আপনাদেরকে প্রথমে বলি, তার অ্যাকাউন্টটা হচ্ছে যদি $200 ডিপোজিট করে থাকে সে কিন্তু সেটা একবারে করে নাই, $200 সে একবারে করে নাই, $100 করবে। আচ্ছা, ধরি আমরা $100 তার অ্যাকাউন্টে আছে, এখন $100 হলে সে কত দিয়ে ট্রেড করতে হবে? আমরা বলছি 0.1 দিয়ে সে ট্রেড করবে, এর বেশি নয়। কিন্তু তার এখানে দেখা গেছে যে $0.03 ট্রেড আছে, $0.03 ট্রেড দেখেন ইউএসডিতে ইউরো জেপিওয়াই, সে কত তারিখে ট্রেড দিছিল? ১ তারিখে। খুব খেয়াল করেন, ১ তারিখ ৩ তারিখে শেলডার ইউরো জেপিওয়াই ইউএসডিতে ট্রেড দিয়ে এবং এনজার ডিএসডিতে ৩১, মানে এই সবগুলোতে এত মারাত্মকভাবে লস করছে। আপনারা দেখেন ১০ ডলার ১৩ ডলার ১৩ ডলার। ভাই, এখানে আমি একটা কথা আপনাদেরকে বলছিলাম, ১:২ ১:৩ একটু কম বেশ হবে। আপনি যদি ১ ডলার যদি আপনি লস নেন, ১ ডলার যদি আপনি লস নেন, তাহলে আপনি প্লাস ২ ডলার আপনি আসতে হবে, এইভাবে আপনি ট্রেড করেন, অথবা প্লাস ৩ ডলার ৩ ডলার আপনার আসতে হবে, আপনি এইভাবে ট্রেড করেন। ব্যাপারটা আমি অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে দেখা দিয়ে দিচ্ছি, কিন্তু আপনারা এইভাবে ট্রেড করলে এই কিন্তু সামনের দিকে আরো লস খাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এরপরে বড় ধরনের কোনো লস সে খাই নাই, এখানে অলরেডি সে একটা অ্যাকাউন্ট থেকে সে এখানে বাই দিয়ে ৯ ডলার ৮৫ সেন্ট লাভ করেছে। আমরা জানি না তার এরপর আবার দেখা গেছে এখানে সে উইথড্রল দিয়েছে, কিছু হয়তো সে এখানে উইথড্রল না, এখানে ডিপোজিট হয়েছে, এখানে সে উইথড্রল দিয়ে দিয়েছে ৪৩ ডলার। তার মানে তার বিশ্রাম নাই, সে অলরেডি সে ক্লাসও নিয়মিত করে, অলরেডি রিয়েলও করে। আমরা নিষেধ করেছি যারা ক্লাস করবেন তারা অলরেডি আপাতত রিয়াল স্টপ করে দিবেন, রিয়াল স্টপের কথা আমরা বলছিলাম, আর বলছি ডেমো স্টার্ট। কারণ আপনি যদি পারতেনই তাহলে তো আপনি আমার কাছে আসতেন না, আমরা ডেমো স্টার্ট করবেন, রিয়াল স্টপ করবেন এবং আমার একটু অনুমতি নেবেন, অনুমতি নিয়ে দেন আপনি, আপনি রিয়ালে চলে আসবেন, থাক না আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ ডলার আছে না সেটা খান। সর্বশেষ ছেলেটা গত সপ্তাহে সে এখানে ট্রেড করছে এবং গত সপ্তাহে সে কিছু লাভ লস মিলে ওভারঅল সে লাস্টে উইথড্রল টুইথড্রল দিল সব মিলিয়ে সে যে জলটা ডিপোজিট করছে, হ্যাঁ, এখানে আবার উইথড্রল দিচ্ছে, সে সব মিলিয়ে সে এবারে তো লস লাভ নেয়,
এবারে যে সে লাভ নয়, তবে আমার যতটুকু ধারণা সে আমার কাছে আসার পরে মনে কিছু ট্যাট করে মনে কিছু উজ্জ্বল দিছে, এই যে এই যেগুলো দেখা যাচ্ছে এগুলো, এই যে উজ্জ্বল এবং এটাই উজ্জ্বল। তাহলে $100 সে অলরেডি সরাই ফেলাইছে, আর এভারেজে সে $30 $70 সে লসে আছে। এনিও আমরা তার এই লসের কথাগুলো বললাম, সে লসগুলো কেন করছে, লসগুলো যদি সে যদি $1 যদি লাভ করে তাহলে $2 বা $3 লস লাভে, $1 যদি লস করে $2 বা $3 লাভে সে টিপি টিপি টেক প্রফিট হেড ইয়ে দেবে। তো এই কথাই তো আমরা বলছিলাম, তাই না? আপনি এখন যেই টাইম প্রিমিয়াম ট্রেড করেন না কেন, ধরে নেন এখানে যদি আমরা যদি এখানে যদি কি দেই, খেয়াল করেন এখানে যদি আমরা কথার কথা আমরা কোনো এটা কোনো সিউরিটি দিতেছি না, জাস্ট এখানে আমরা যদি এখানে যদি একটা এন্ট্রি নেয় এখানে একটা নেই, তো এখন এই যে প্লেসটা রানিং প্লেস, এটা রানিং প্লেস কত 37-57, আর স্টপ লস কত 37-32। তো 57 থেকে যদি আপনি 32 বাদ দেন তাহলে কত হয়, খুব খেয়াল করেন কিভাবে কি করবেন, 57-37 বাদ দিবেন, 0-3 আছে কত হলো 3-5 হইব 2, তাহলে 28 পিপস, তাহলে আপনার কত 28 পিপস, 28 পিপস হলো স্টপ লস SL, তাই না? আশা করি 28 পিপস যদি স্টপ লস হয় তাহলে 28-এর ডাবল কত, 28-এর 3 ডাবল কত 3, এইটা হবে আপনার এখানে যে জিনিসটা হবে এইটা হবে আপনার টেক প্রফিট। তার মানে এত 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 ডলার আপনাকে কি করতে হবে, আপনাকে লাভ করতে হবে, অথবা এখানে যেটা আমরা এখন দেখা যাই সেটা হচ্ছে যে এত ডলার আপনি এখানে 28 পিপস যদি আপনি যদি স্টপ লস আমি বের করতেছি আপনাকে আপনি এখানে কত দিবেন, তার মানে এখানে কত 247, তাই না? প্রায় 250 ধরেন, তো 250 যদি হয়ে থাকে, এই যে দেখেন 0.8, 250 যদি হয়ে থাকেন তাহলে আপনি এখানে দিতে হবে 500 যায়, এই যে দেখেন এই যে এখানে টেক প্রফিট হবে 1:2, আর 1:3 যদি হয় তাহলে 750। আমার এমনি বুঝাইতে পারছি আপনাদেরকে, এই সিস্টেমে আপনি ট্রেড নেন, এই সিস্টেমে ট্রেড এবং 10টা ট্রেড নেন, আমি গত ভিডিওতে বলছি 10টা প্যাকেজ করেন, এরপরে কত কী রেজাল্ট করেন সেটা আমারও দেন। আপনি যদি এইসপরে করেন এইসপরে করেন, আপনি যদি D1 করেন D1 করেন, আপনি যদি H1 করেন সবগুলো H1 করেন, আমি একটা মাত্র স্ট্র্যাটেজি সেখানে ঘাটান, ঠিক আছে? এই তাইলে এ হচ্ছে অবস্থা। আর আমাদের এই সপ্তাহ অলরেডি, আজকে তো নতুন সপ্তাহ চলমান, নতুন সপ্তাহ চলমান হলে আমরা নিচ থেকে যদি কয়েকটা পেয়ার আমরা দেখি উঠাই, যে কোনো একটা পেয়ার আমরা চার্ট উইন্ডো আন্দাজে ফন্দাজে আমরা উঠাইলাম, হ্যাঁ আন্দাজে ফন্দাজে আমরা কয়েকটা পেয়ার উঠাই, কত 5টা উঠাইলাম না, আচ্ছা আর বেশি সময় নিতে পারবো না, আমরা পারবো না। তো আমরা সর্বশেষ যে অ্যাকাউন্টটা এখানে নিলাম সেটাতে আমরা যদি অনলি যদি ক্যান্ডেল দেই, আমরা উইকলিতে যাই, উইকলি গিয়ে দেখা যাইতেছে যে মার্কেটটা কোথায় আসলো, একটু দেই সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ড্র করি, এই দেখেন এটা হচ্ছে নিচের সাপোর্ট লেভেল, এরপরে উপরে সাপোর্ট লেভেল হচ্ছে, এটা তার মানে মার্কেট উপরে গেলে মার্কেট এখানে স্টেশন উইকলির, তারপরে আবার এখানে, ঠিক আছে না? এভাবে করে মার্কেট এখানে আসতে পারে, এই হচ্ছে এই মার্কেট। আর শুনেন আমরা এখানে এখন অনেক কিছুই দেখাইতে পারি, এখন কাছে না আসলে সবার জ্ঞান সমান না, এক একজনের এক এক পর্যায়ের নলেজ, এখন এগুলো টেকনিক্যাল নলেজ, কার কি পর্যায়ে আছে কোন জায়গাতে আছে এগুলো যদি আমরা যতক্ষণ পর্যন্ত তারা আমাদের কাছে না আসবে আমরা তাদেরকে আসলে শেখাইতে পারবো না, কে মূলত শেখার উপযোগী সেটা আমরা মূলত জানি না। তাহলে এই যে এখান থেকে মার্কেট উঠতেছে, এই যে এখানে হয়তো তার ইয়ে হইতে পারে, সেখান থেকে এসে দেখা গেছে আবার নিচে চলে আসতে পারে, এটা 100% কোনো শিওর না, 100% শিওর বলতে পৃথিবীতে কোনো কিছুই নেই, একমাত্র সব কিছুই ক্ষণস্থায়ী, একমাত্র চিরস্থায়ী হচ্ছে আল্লাহ। আমরা এখানে দেখেন এখানে এটাও আমরা এখন উইকলিতে আসছি, নেক্সট স্টেপ কোথায়, এই যে এখানে একটা সাপোর্টে আইসা মার্কেট এখন উপরের দিকে যাইতেছে, এখান থেকে যেহেতু দেখেন এখানে সাপোর্টে আইসাম, সাপোর্ট থেকে যদি মার্কেট যদি নিচে না নামতে দেখেন উইকলি কিন্তু ক্যান্ডেল কি
আমাদের সেলের ক্যান্ডেল, মানে কিন্তু চলে আসতে পারে নিচে, খুব সাবধান, মানে কিন্তু এখানে চলে আসতে পারে, কারণ সেলের ক্যান্ডেল আছে। ওকে, আমরা অনেক কিছু অ্যানালাইসিস করি না, অল্প একটু জিনিস অ্যানালাইসিস করি এবং এখানে আসতে পারে, এখান থেকে মার্কেট আবার এখানে এখানে যেতে পারে, তাই না? এই হচ্ছে মার্কেটের বর্তমান অবস্থা, এটা হলো আমাদের জিবিপি সিএইচএফ। এরপর আমরা আসি এখানে, এখানে এটার কি অবস্থা উইকলি, তারপরে রেসিস্টেন্স গুলো ড্র করে দেই আমরা। তাহলে এখানে আমরা একটা রেসিস্টেন্স লেভেলে গেছে, এখান থেকে মার্কেট এখন আবার আমাদেরকে এখানে একটু ব্যাক করবে, ব্যাকে আসবে কোথায়, আমরা রানিং জিনিসগুলো দিই, এখানে আসতে পারে, তাই না? এই এই রানিং প্লেসগুলো আবার এখানে আসতে পারে। আপনারা যদি এখানে যদি সেল নেন, তাহলে এটার উপরে স্টপ লস দিয়ে আপনার এন্ট্রিতে থাকতে হবে, ঠিক আছে? এই এখন কিছু কিছু পেয়ার যদি 1:2, 1:3 থেকে কম বেশ হয়, তাহলে কোনো বিষয় না, এটা কোনো ব্যাপার না, কারণ এটা কোনো ওহি না যে এটা 100% হইতে হবে। বন্ধুরা, এরপরে আমরা চলে গেছি আরেকটা পেয়ারে, এই পেয়ারে এটা হলো কি, এটা হলো সিএইচএফ জেপিওয়াই। তো সিএইচএফ জেপিওয়াইতে আমরা যদি উইকলি অ্যানালাইসিস করি, তাহলে আমরা প্রথমে সাপোর্ট রেজিস্ট্যান্স ফেলে দিই, সাপোর্ট রেজিস্ট্যান্স এই দেখেন, এটা হলো সাম্প্রতিক, একটু উপরে যাই দেখি নেক্সটে কি আছে, নেক্সটে আছে, এটা অলরেডি সে ক্রস করে ফেলছে, এরপরে সে ক্রস করার ফলা এটা, হ্যাঁ সর্বোচ্চ হয়ে হয়তো এখানে যাবে, এখান থেকে সে আবার এই জায়গাতে আসতে পারে, যে দেখেন এ হলো নিকটতম সাপোর্ট, সে এখানে আসতে পারে, এখানে এসে সে আবার উপরে যাবে। বন্ধুরা, এই হলো আপনার মার্কেটগুলোকে, একটু বড় করে দেখালে আপনি একটু দেখতে পাইতেছেন, এই মার্কেটগুলোতে আপনারা নিজের রেডি করে ফেলেন, নিজেরা সাজাই ফেলান, নিজেরা এগুলোর সিমটম নেন যে মার্কেট কোথায় যেতে পারে, ঠিক আছে? তো ইউরএসডিও দেখতে পারেন, ইউরএসডি জনপ্রিয় একটা পেয়ার, অনেকেই এখানে ট্রেড করে। তো দেখেন এখানে এই হলো একটা, ঠিক আছে, এই হলো অবস্থা। তো এখানে এখন মার্কেট তো আপট্রেন্ডে আছে, হ্যাঁ মার্কেট এখন আপট্রেন্ডে আছে। আমি আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, একটু ওয়াইট করে ধৈর্য ধরেন, হুটহাট এবং এটা এটা দেখে এখন ট্রেড নিন না, ঠিক আছে? ট্রেড নেওয়া মানে প্রফিট নয়, আপনাকে শিখতে হবে। আমরা তো আর একদিনে শিখি নাই, আমরা কিছু সিমটম নিয়ে নিচ্ছি, মার্কেট এখানে যেতে পারে, এখান থেকে পরে আবার মার্কেট নিচে আসতে পারে, কারণ দেখেন উইকলি মার্কেট সেলের ক্যান্ডেল, তাই না? মান্থলি মার্কেট সেলের ক্যান্ডেল, উইকলি মার্কেট কিন্তু অলরেডি এই এই ক্যান্ডেলটা যে একদম বেশি ইয়ে হয়েছে তা না, একটু যদি যায় ঠেলা চলে যাইয়া পরে মার্কেট আপনি চলে আসতে পারে। বন্ধুরা, আমরা উইকলি জাস্ট কয়েকটা পেয়ার দিলাম, বাকি পেয়ারগুলো আমাদের যারা স্টুডেন্ট আছেন, আমি যে পেয়ারগুলো দিচ্ছি, আমি দিচ্ছি ইউরোএসডি, জিবিপিএসডি, জিবিপিএসডি দিলাম, নিয়ে কি উইকলি দেয়নি মানে জিবিপিএসডি, আচ্ছা জিবিপিএসডি একটু দিতেছি, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল গুলো ড্র করে ফেলে নিকটতম অতীতে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল, দেখেন মার্কেটের রেঞ্জ হচ্ছে এখানে, মার্কেটের রেঞ্জ এখানে, এখান থেকে মার্কেট এখান থেকে এবার এখানে চলে আসতে পারে, এই যে এখানে, এই যে এই যে এখানে চলে আসতে পারে, এরপরে মার্কেট আবার সিদ্ধান্ত মার্কেট হয়ে যায়। তো আসলে 100% সত্য বলতে কোনো জিনিস নেই, জাস্ট এগুলো সবই গ্যাস করা, আমাদের সব আমাদের গ্যাস করা। আর মান্থলি যেহেতু মার্কেট অলরেডি এই যে আজকে 25 তারিখ, 2-3 দিন পরে যদি মার্কেটে অবস্থা থাকে, তাহলে কিন্তু মার্কেট একটু আবার একটু নিচে এসে মার্কেট আবার উপরে চলে যেতে পারে। বন্ধুরা, আমরা কয়েকটা পেয়ার রিভিউ ইয়ে করলাম, ইউরোএসডি করলাম, জিবিপিএসডি, সিএইচএফজেপিআই 3টা, এইডিজেপিআই 4টা, জিবিপি সিএইচএফ 5টা, এইডি ক্যাট 6টা, তারপরে ইউরো সিএইচএফ 7টা। আপনারা বাকি, আমি 29টা পেয়ারে সবাইকে ট্যাগ করেছি, বাকি কয়েকটা পেয়ারে এভাবে ঠুটহাট করে আমাকে ড্র করে দেন দ্রুত, ঠিক আছে? আর 1 তারিখ থেকে আমাদের বেস স্টার্ট হচ্ছে, ডেমো যারা করতেছেন তারা করেন, আমি আপনাদেরকে হেল্প দেবো, আলহামদুলিল্লাহ আমি কোনো সমস্যা নেই। আর যারা এখানে আমার অনেকগুলো লাইভ ভিডিও আছে, যারা একটা পর্যায়ে যাবেন, জামানত দিবেন, $100 ডিপোজিট করা বা OnePlus ডিপোজিট করার জন্য, $100+ ডিপোজিট করার জন্য যারা প্রস্তুত থাকবেন, তাদের জন্য এই প্রাইভেট ভিডিওগুলো তাদের জন্য আমি করছি। আর টোটাল প্রাইভেট ভিডিও আছে আমার কাছে, আপনাদেরকে যদি বলি টোটাল প্রাইভেট ভিডিও আছে আমার কাছে এই এই কয়েকদিনের, এই কয়েকদিনের সুন্দর স্ট্র্যাটেজি বের করার জন্য 6টা, এই 6টাই আপনারা পাবেন, তার 1 তারিখ থেকে যারা 10,000 টাকা জামানত দিয়ে যারা আসবেন।
বন্ধুরা ভিডিও দীর্ঘায়িত করতেছি না, আমি অনেকগুলো মেসেজ দিলাম, এগুলো একটু মাথা রাখেন। আর যে লাইভ ইয়াটা দেখাইছি সেটাও একটু মাথা রাখেন, আমাদের ভুলগুলো কোথায় হচ্ছে আমরা শিখি, আগে শিখি। যারা শিখতে আসবেন তারা রিয়েল করেন না, তার আগে শিখেন, নাহলে দুইটা করতে এক নৌকায় একবারে দুই নৌকায় পাওয়া দিতে গেলে আপনি কিন্তু কি যেন বলে অ্যাক্সিডেন্ট করবেন। তাহলে দুই নৌকায় পা দিয়েন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।